অবৈধ সেগুন কাঠ বোঝাই দুটি লরি ধরা পড়েছে রাঙ্গিরখাড়ি পুলিশের হাতে। জানা গেছে শনিবার ভোরে মিজোরাম থেকে সেগুন কাঠ বোঝাই করে গাড়িগুলি আসছিল, গন্তব্য ছিল গৌহাটি। কিন্তু রাঙ্গিরখাড়ি থানার সামনে পুলিশ গাড়ি দুটিকে আটক করে। গাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে 900 টুকরো সেগুন কাঠ। এগুলির বাজার মূল্য প্রায় 10 লক্ষ টাকা হবে বলে জানা গেছে। গাড়িগুলোর নম্বর HR73A6453 এবং HR74A7913। পুলিশ গাড়ি দুটির চালককে থানায় আটকে জিজ্ঞাসাবাদ করছে।